হ্যাঁ নমস্কার, আমরা এখন এলাম সুখের চাদর থেকে, সুখের চাদর থেকে মাসিমার কাছে। মাসিমার নাম হচ্ছে চিন্ময়ী ব্যানার্জি, না চিন্ময়ী ব্যানার্জি। এটা হচ্ছে খোলসাকোটা বিরাটির কাছে। তো একটি ফাউলার বেড, যেটা হসপিটাল বেড, যেটাকে মুভেবল এবং অ্যাডজাস্টেবল, বিশেষ করে যারা শয্যাশায়ী বা প্যারালাইজড বা বিভিন্ন অন্যান্য রোগে সারাক্ষণ ধরে শুয়ে থাকতে হয়, তাদের বেডসোর হয়ে যায় এবং তাদেরকে উঠিয়ে খাওয়ানো দাওয়ানো, সেই ব্যাপারটা ভীষণভাবে তাদের পরিবারের মানুষের জন্য ভীষণ কষ্টদায়ক হয়। তো তাদের জন্য এই ধরনের বেড যদি তারা অ্যাফোর্ড করতে পারেন তাদের পক্ষে সুবিধা হয়, তবে সবাই তো সেটা কিনতে পারেন না। তো আমাদেরকে, আমাদের যে শুভাকাঙ্ক্ষী যিনি আমাদের বন্ধু দিতে চেয়েছেন, তো আমরা বলেছিলাম যে আমরা সার্ভে করব, সার্ভে করে যদি এমন উপযুক্ত মানুষ পাই তবে অবশ্যই তাকে দেবো। তো আমরা আজকে মাসিমার কাছে এলাম। মাসিমা হচ্ছে রুমাটয়েড, আপনি ছেলে, তা মাসিমা হচ্ছে রুমাটয়েড আর্থারাইটিসে উনি কত বছর ধরে ভুগছেন সব মিলে, মানে শয্যাশায়ী কত বছর ধরে? 2009 সাল থেকে, মানে হচ্ছে প্রায় আপনার 14-15 বছর। তা এখন মানে একেবারে শয্যাশায়ী কত বছর ধরে? ওই তখন থেকেই, আর তখন বেডসোরও হয়ে গেছিলো। তো রোজ কি আপনাকে এসে খাওয়াতে হয় আমাকে? আর রোজ ওই শুয়ে শুয়ে খাওয়াতে হয়, মানে তুলতে পারেন না যেহেতু তোলাটা সম্ভব হয় না তাই। ওকে, বেশ, মাসিমার জন্য আমরা একটি আপনাদেরকে ফাউলার বেড দেবো, অ্যাডজাস্টেবল বেড, যেটা আপনার চারিধার দিয়ে ওটা ঘেরা থাকবে, রেলিংও থাকবে, ওটা আপনারা জাস্ট আপনিও পারবেন, ওটা একটুখানি ওই হুইলটাকে ঘোরালে পরেই বেডটা আপনার থেকে যেমনভাবে চাইবেন সেরকমভাবে ওটা বেন্ট হয়ে যাবে। তা মা তাহলে উঠে বসবেন এবং আরামসে, ওনাকে উঠতে হবে না, বেডটা ওনাকে উঠিয়ে দেবেন আপনি, তারপর খাইয়ে দাইয়ে একটু হাওয়া বাতাসও লাগবে, প্লাস ওনাকে আমরা একটা এয়ার বেডও দেবো। তাহলে এয়ার বেডটা হলে পরে কী হবে, ওনার পক্ষে এই এ হবে না, বেডশোটটা হবে না, আর এই যে বারবার করে উনি বিছানা ভিজিয়ে ফেলছেন, নোংরা হচ্ছে, অসুবিধা হচ্ছে, নামটা বলবেন সেটা হবে। মুনমুন চ্যাটার্জি, আর আপনার নাম? বুদ্ধদেব ব্যানার্জি। আপনি পেশায় হচ্ছে প্রাইভেট টিউটর। আপনারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন তার জন্য আমরা খুশি হলাম, ওই জন্য আমরা বলেছিলাম যে আমরা এসে সার্ভে করে দেখব। যদি উনি আসেন আমি 9 তারিখে দুপুরবেলায় আসবো, এসে আমরা সেটা অফিসিয়ালি আমরা মাসিমাকে হ্যান্ড ওভার করবো, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে মাসিমা, ভালো থাকবেন। ওকে, কঠিন পরিস্থিতি যা বুঝতে পারছি, এত বছর ধরে আপনি শয্যাশায়ী, তো তার মধ্যে যতটুকু ভালো থাকা যায়, প্লাস আপনার যারা ছেলে মেয়ে তাদেরকে আরেকটু যতটুকু ভালো রাখা যায়, তো সেইটাই, তাই তো?